আমরা বনবিবির বটতলায় চলে এসেছি। দূরে বনবিবির থান দেখা যাচ্ছে। এই বটগাছটা প্রায় 300 বা 400 বছরের পুরনো। 3.5 একর জমির উপর বটগাছটা বিস্তৃত। এই গাছকে ঘিরে রয়েছে 100 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। বনবিবির বটতলা পাখির কলাকাকলিতে সবসময় মুখরিত থাকে। এই বটগাছের কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। মূল মহিরুহ ঘিরে তৈরি হয়েছে জীবন্ত গাছের খুঁটি। জায়গাটা একসময় জঙ্গল ছিল। অতীতে নাকি সাধু সন্ন্যাসীরা এখানে এসে ধ্যান করতেন, দেবদেবীর পূজা অর্চনা করতেন। আমাদের কাছে তো খুচরো টাকা নেই, আমরা আসছি হচ্ছে ইসে থেকে। আবার অনেকে মনের কামনা পূরণে বনবিবিকে নির্জনে মনের কথা শোনাতেন। খুলনা থেকে আসছি, বাইরের কাছে আসেন নাকি দেখেন তো। কালের বিবর্তনে এখানে আর কোনো সাধু সন্ন্যাসী আসে না। বনজীবীদের বিশ্বাস, বনবিবির সাথে এই বটগাছের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। এর পাতায় মিশে আছে বনবিবি। বনজীবীদের কাছে স্বমহিমায় পূজিত লোকজ দেবী তিনি। বনজীবীদের ধারণা, বাঘ ভূত প্রেতের উপর কর্তৃত্ব করেন অরণ্যের দেবী বনবিবি। সুশ্রী লাবণ্যময়ী ভক্তবৎসলা, এই দেবীর কারো উপর কোনো আক্রোশ নেই। বনের সমস্ত সৃষ্টিকে তার মমতা মাখা। তিনি ভালোবাসেন মানুষ এবং প্রকৃতিকে। তার ভক্তরা গভীর বনে কাঠ, গোলপাতা, মধু ও মোম্বা মাছ ধরতে গেলে বনবিবির উদ্দেশ্যে ক্ষীর বা অন্ন শিরনি দেয়। মঙ্গল কাব্যের ঢঙে তাকে নিয়ে রচিত হয়েছে বনবিবির জহুর নামা নামে বিখ্যাত পুঁথি কাব্য। আরবি জহুরা বা হিন্দি জহুর শব্দের অর্থ কৃতিত্ব বা অলৌকিক শক্তি, আর ফার্সি নামা শব্দের অর্থ পুস্তক বা নথিপত্র। এই পুস্তকে বনবিবির অলৌকিক কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যায়। এতে বলা হয়েছে, তিনি ইব্রাহিম নামে এক আরব দেশীর কন্যা সতীনের প্ররোচনায় সুন্দরবনে পতিত হন। সেখানে তার গর্ভে বনবিবি ও শাহচাঙ্গুলি জন্ম নেন। কালক্রমে তাদের শক্ত আসন তৈরি হয় সুন্দরবনের লোকজ বিশ্বাসে। এই বিশ্বাসের সাথে চলে আসছে বাঘরূপী আরেক মানুষ দেবতা দক্ষিণ রায় আর পরোপকারী গাজী পীরের নাম। বলা হয়ে থাকে দুই লোভী চাচা ধনে আর মনে তাদের ভাইপো দুঃখেকে বাঘরূপী দক্ষিণ রায়ের হাতে তুলে দেয়। কিন্তু বনবিবির নির্দেশে তার ভাই শাহজাঙ্গুলি ছেলেটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফেরত দেন। দক্ষিণ রায় ও গাজীকে ধরে নিয়ে যান বনবিবির কাছে। প্রকৃত ঘটনা জেনে গাজী বনবিবির পক্ষ নেন। আরও বলা হয়ে থাকে, যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনে ভাটির রাজা দক্ষিণ রায়ের সাথে বনবিবির যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয়ে দক্ষিণ রায় বনবিবির সাথে সন্ধি করেন। প্রতি বছর পহেলা মাঘে সেখানে এক মেলার আয়োজন করা হয়। সব ধর্মবর্ণের মানুষ সে মেলায় অংশগ্রহণ করেন। বনবিবির থানে দুধ ঢাললে নাকি সবার মঙ্গল হয়। এছাড়া প্রতি বছর জেলা প্রশাসনের উদ্যোগে এখানে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। ঈদ উপলক্ষেও অনেক মানুষ বেড়াতে এসেছে। এই বিশাল বটগাছ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এর একটি হলো, যিনি ডাল কাটবেন তিনি বিপদে পড়বেন। দীর্ঘদিন কেউ ডাল না কাটায় আকার আয়তনে গাছটি এতটা বেড়েছে। গাছের আশেপাশে কোনো বাড়িঘর নেই। পৈতৃক সূত্রে গাছটির মালিকানা পেয়েছিলেন হাজারি পোদ্দার নামে একজন ব্যক্তি। তিনি গাছটি সহ জমিদার মেয়ের নামে লিখে দেন। মেয়ের বিয়ে হয় রাখালচন্দ্র দেয়ের ছেলে ডাক্তার মহাদেবচন্দ্রের সাথে। বর্তমানে গাছটির মালিক তপন কুমার দে। তাদের কেউই এই গাছের জন্মরহস্য সম্পর্কে জানেন না।
বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শঙ্খচিল সিনেমার শুটিংয়ের কিছু অংশ এখানে হয়েছিল। আমরা পুরো এরিয়া ঘুরে আবার সাইকেলে উঠি।